चिकन फिश ही मैं बहुत बहुत खुशी हूँ और मैं सबसे पहले अपने मैत्री ममता बनर्जी को बहुत दिल से धन्यवाद करना चाहती हूँ और जिसके वजह से मैंने पाया है राजू मिश्रा और संदीप साहु मेरे लिए बहुत मेहनत किए हैं और मैं उसे तहे दिल से शुक्रिया करना चाहूँगी। और हमारे जिला परिषद जो है रविन्द्रनाथ चटर्जी और विधायक खोकनदास उन्हें भी मैं दिल से धन्यवाद करना चाहूँगी। जितने के विषय में बोल सकती हूँ कि 200% हमारा वोट आ सकता है। प्यारे बहुत है, सिंबल को बहुत प्यार करते सब लोग और ममता दीदी को भी बहुत प्यार करते हैं। खुशी खबर, दीर्घदिन धरे दल करछि এবং টিকিট দেওয়ার জন্য প্রথমেই আমাদের সর্বভারতীয় দলের সভানেত্রী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রণাম জানাই। এবং এর পাশাপাশি আর যার কথা না বললে একদমই মানে খুবই নিজেকে ছোট মনে হবে, সেটা হচ্ছে আজকের এই টিকিটের যেটা অবদান সেটা অবশ্যই আমাদের বর্ধমানের দক্ষিণের বিধায়ক এবং বিশেষ করে আমাদের নেতা খোকন দাস, তার কাছে আমি কৃতজ্ঞ, আমি তাকে ধন্যবাদ জানাই। প্রথম কাজ বলতে আজকে যদিও এটা ক্যামেরার সামনে বলতে হচ্ছে, তবুও যেটুকু না বললেও খারাপ ঘটনা হচ্ছে, আমরা বর্ধমান দক্ষিণ বিধানসভার মধ্যে থাকলেও এটা আমাদের বিধায়ক খোকন দাসের নিজের ওয়ার্ড এবং সেই ওয়ার্ডে 2008 খোকন দাস এই ওয়ার্ড থেকে নির্বাচিত হওয়ার পর এবং পরবর্তীতে 23 নির্বাচিত হওয়ার পরও খোকন দাস এই ওয়ার্ডকে নিজের মতোই দেখেছে এবং একসময় যে এই ওয়ার্ড 24 নম্বর ওয়ার্ড কাঞ্চননগর, যেটা পৌরসভার এলাকা বলে আমাদের প্রমাণ করতে হতো মানুষের কাছে, আদতে এটা পঞ্চায়েতের চেয়েও খারাপ অবস্থায় ছিল, সেই জায়গা থেকে 2008 নির্বাচিত এবং পরবর্তীতে 23 থেকে নির্বাচিত হওয়ার পর এবং সর্বোপরি খোকন দাস বিধায়ক হওয়ার পর এই এলাকায় কাজ বলতে সেইভাবে কিছুই বাকি নাই, কিন্তু কাজের তো আর শেষ নাই। মূলত মানুষের যে পৌর পরিষেবা, সেই পরিষেবাটাকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আর যেটা এই মুহূর্তে সবচেয়ে এখানে দরকার, যেটা কাজ চলছে, যে জলের যে প্রকল্প, সেই জলটা মানুষের বেশি করে প্রয়োজন, সেটা চেষ্টা করব খোকন দাস সাহায্য নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব যে এই ওয়ার্ডের মানুষের বাড়ি বাড়ি যাতে জল পৌঁছে যায়। খুব ভালো লাগছে যে দিদি আমাকে যোগ্য মনে করেছে যে আমাকে আজকে বর্ধমান পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের দায়িত্ব দিয়েছে, যাতে এখানকার মানুষের কিছু কাজ আগামী দিনে আমি জিতে আসার পর করতে পারি। এইটাই আমার আশা যে আমি মানুষের জন্য কাজ করব, বিগত দিনেও আমি করেছি। দল আমাকে দায়িত্ব দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ, আমাদের অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ এবং আমাদের বর্ধমান বিধায়ক খোকন দাসকে ধন্যবাদ আমাকে 22 নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়ার জন্য। এবং আমি জেতার পরে আমি এই ওয়ার্ডে যেসব অনেকই কাজ হয়েছে কিন্তু যেটুকু কাজ বাকি আছে সেটা অবশ্যই আমি এই ওয়ার্ডের মানুষের জন্য অবশ্যই করব। প্রথম তো জল নিকাশি আর একটু জলের ব্যবস্থা, এখানে দেখছি জলের সব ঘরে জল পৌঁছায়নি, তো সেইটা আমি প্রথম জল আর ড্রেনের আগে ব্যবস্থা করতে হবে, কেননা বর্ষাকালে এটা অনেক এই এলাকায় অনেক গরিব মানুষ বাস করে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, হিন্দিভাষীও আছে, বাংলাভাষীও আছে, তো তাদের জন্য আমি এই ব্যবস্থাটা প্রথম করব, জল নিকাশি আর ড্রেন ধারণা আছে, তারা যাতে দুবেলায় দুমুঠো খেতে পায়। এবং দিদির সরকারি যত রাজ্য সরকারের যেসব পরিকল্পনাগুলো তাদের সামনে নিয়ে যেয়ে এবং তাদেরকে ব্যবস্থা করে দেওয়া যায় এবং নিজের দ্বারা যতটুকু হবে আমি সেটাও আমি চিন্তাভাবনা করেছি যে আমি জেতার পর আমি নিজেও এই মানুষগুলোর জন্য আমি কিছু করব। 16 নম্বরে যেমন 22 নম্বরে তেমন, এর মধ্যে কোনো মানুষের কাজ করব, ওয়ার্ডটা কোনো বড় কথা নয়, এখানে মানুষ আমার পূর্বের পরিচিতি এবং আমি এই ওয়ার্ডের লাগোয়া ওয়ার্ডেই আমি থাকি। পুনরায় দল আবার টিকিট দিয়েছে, মমতা ব্যানার্জিকে বিশেষ করে ধন্যবাদ জানাই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, দলের আমি দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডের যেভাবে মানে সমাজ সেবা থেকে আরম্ভ করে উন্নয়নমূলক কাজ করে যাই এবং কাউন্সিলর থাকাকালীনই যে কাজ করেছি, কাউন্সিলর না থেকেও আমি সেসব কাজগুলো করেছি, এলাকা মানুষের পরিষেবা যেটুকু দরকার যাবতীয় সব পরিষেবা দিয়ে গেছি। টিকিট পাওয়ার দল এবং আমাকে যারা
বিরোধিতা করেছে দলের এবং আমার বিরোধিতা করেছে, তাদেরকে ওয়েলকাম, তাদেরকে স্বাগত জানিয়েছি, আসার জন্য অনুরোধ করেছি, সকলে আসুক। দেখছেন না, ওরাও তৃণমূল করে, আমিও তৃণমূল করি, এখানে কোনো গ্রুপ বাজি আর কিছু নেই। নেতার কাজ আমার সর্বপ্রথম হচ্ছে ল সংস্কার, যে লটা দীর্ঘদিন ধরে এখনো সংস্কার হয়নি, প্রতি বছরই আমাদের হতো, ভোট চলে যাওয়ার পর থেকে ওটা আর সংস্কার হয়নি, প্রশাসক যে নতুন বসেছে সেটাও সংস্কার করেননি। আমার প্রথম কাজ এটাই, 100% আসা হয় না, যেগুলো যে রাস্তাঘাটের মোটামুটি সমস্যা কিছু নেই, নতুন প্রশাসন বোর্ড এসেও কিছু কাজ করে দিয়ে গেছেন। এরপরে আমি দেখলাম আজকে রাউন্ডে বেরিয়েছিলাম, কয়েকটা জায়গায় ঢালাই রাস্তাই আছে, আমি ওই রাস্তাগুলো প্রথম হাত দেবো, ছোটোখাটো কিছু কিছু রাস্তা বাকি আছে সেগুলো করবো। তাদের উদ্দেশ্যে আমি শুভেচ্ছা বার্তা জানিয়েছি এবং সকলকে বলেছি শান্তিভাবে থাকতে, এলাকায় যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। মমতা ব্যানার্জির নির্দেশ এবং নীতি আদর্শকে মেনে আমরা রাজনীতি করি। খুব ভালো লাগছে, দলকে ধন্যবাদ, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বর্ধমানের বিধায়ক দক্ষিণে খোকন দাস মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই প্রার্থী করার জন্য আমাকে। 100% আশাবাদী যেতে পারবে, বিপুল ছাড়া আছে, প্রচুর ছাড়া মানুষের, মানুষের মধ্যে উৎসাহ খুবই। দেখুন, 5 বছরে আমরা অনেক কাজই করেছি, কিছু কিছু কাজ আমাদের বাকি আছে, সেই কাজগুলো আমরা চেষ্টা করব। এবং বিশেষত আমরা বাঁকার ধারটা আমরা সৌন্দর্যন করার চেষ্টা করছি, বাঁকার ঘাটে অনেক আগে নোংরা আবর্জনা ফেলতো, সেইটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আমরা, এবং সেখানে একটা সূর্য মন্দির করছে আমরা। এবং আমরা মাননীয় বিধায়ক খোকন দাস মহাশয়কে বলেছি যে ওখানে একটা ঘাট করে দেওয়ার জন্য, কেননা যখন ওখানে ছটী পুজো ছট পুজো হয় তখন খুব অসুবিধা হয় আমাদের হিন্দি ভাষাভাষী মানুষদের। এবং মন্দিরের কাজ শুরু হয়ে গেছে, এবং যেহেতু ভোট প্রক্রিয়া চলছে সেহেতু আমরা ঘাটের কাজটা করতে পারছি না, ভোটের পরেই আমরা ঘাটের কাজটা শুরু করব।